তো আমি জনাব মুস্তাফা মল্লিককে এই ক্লাসটি পরিচালনা করার অনুরোধ করছি। ধন্যবাদ মালিক ভাই। সৌন্দর্যটাই কিন্তু এই পেশাটাকে, পেশাটার মহত্বটাকে আরো বাড়িয়ে দেয়। সবাই যখন একজন সচিবকে স্যার বলছে, একজন এসপিকে অথবা আইজিকে স্যার বলছে, তখন আমরা তাদেরকে ভাই বলছি। এটা হচ্ছে আমাদের একটা পেশার একটা আলাদা সৌন্দর্য। সবাই যখন ভূমিকম্পের পরে নেপাল ত্যাগ করে, তখন আমরা পৃথিবীর মানে ভয় প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে একেবারে লণ্ডভণ্ড একটা জনপদে আমরা সংবাদকর্মীরা তখন প্রবেশ করি, অথচ সেখানের স্থানীয় মানুষজনও তখন কাঠমান্ডু ছেড়ে পালায়। কিন্তু আমরা তখন কাঠমান্ডুতে প্রবেশ করি মানুষজনকে জানাবার জন্য যে কি হয়েছে দেখো। এইটাই কিন্তু হচ্ছে সাংবাদিকতার একটা সৌন্দর্য। আমি এই সৌন্দর্যটা বুঝলাম, কিন্তু আমি খুবই দুর্বল চিত্তের একটা মানুষ, তাহলে এটা হলো না। আমার এত বছরের আগে আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করেছি, আজকের কাগজে, ইত্তেফাকে, সাপ্তাহিক রোববারে, এবং গত চ্যানেল আইয়ে গত প্রায় 13 বছর ধরে। তা আমার কাছে মনে হয়েছে যে সাহসিকতাটা খুব জরুরি। সাহসিকতাটা যেমন জরুরি, বিনয়টাও তেমন জরুরি। আজকে আপনার প্রিয় ভাগ্নি কিংবা ভাতিজির বিয়ে, তো সেই বিয়েতে আপনাকে অ্যাটেন্ড করতেই হবে, করতেই হবে। এটাই যদি একমাত্র শর্ত হয়, তাহলে সাংবাদিকতা পেশাটা আমাদের জন্য না, এটা না আসাটাই ভালো। কারণ আমাদের রাত বিরাতে বিভিন্ন জায়গায় যেতে হয়, প্রশ্ন আছে, বিতর্ক আছে। তাহলে কি আমাদের ফ্যামিলি লাইফ নাই? নিশ্চয়ই আছে, এগুলো সবই চলবে। কিন্তু এটাও সাথে মাথায় রাখতে হবে, কারণ 365 ডে, 365 দিনের মধ্যে এটা হয়তো একদিন ঘটবে। বাংলাদেশের সাংবাদিকতার বাজারটা এখন অনেকেই বলে যে সংকুচিত হয়ে গেছে, টেলিভিশনে ইনক্রিমেন্ট নাই, খুব অল্প বাজার মূল্যে এখানে আছে। এটা একটা চিত্র, এটা অনেক বড় চিত্র। কিন্তু একই সঙ্গে এটাও কিন্তু ঠিক যে আমাদের দেশের নিউজ এডিটর লেভেলে যারা আছে, তাদের কারো স্যালারি 1.5 লাখ থেকে 2 লাখ টাকার নিচে না, সর্বনিম্ন। আমি বলছি, আমি যে স্টেশনে কাজ করি এটা সমমান মর্যাদার। আমি জানি না ভাই মাই টিভিতে কাজ করতেন, সেখানেও আমার ধারণা এর নিচে না। এবং প্রত্যেকটা নিউজ এডিটর লেভেলেই তাদের গাড়ি, অফিস থেকে ড্রাইভার এবং তেল অথবা গ্যাস, এটা অফিসই মেনটেন করে। তার মানে এটাও কিন্তু একটা দিক যে একদিকে ইনক্রিমেন্ট হচ্ছে না, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা দিক। আবার একদিক দিয়ে প্রচুর স্যালারি নিচ্ছে এবং খুব ভালোভাবে বসবাস করছে, এরকম একটা দিকও আছে। আবার আর একটা দিক হচ্ছে যে এখন আমাদের প্রায় 50 মিলিয়ন হচ্ছে ইন্টারনেট ইউজার। তো এখান থেকে আমরা যদি 10 মিলিয়ন মানুষও ধরি নিউজ সাইডে ঢোকে, তাহলে ধরেন কত, 50 লাখ। তো আমাদের সবগুলো পত্রিকা মিলেও 15 লাখ সার্কুলেশন না। সেক্ষেত্রে ইন্টারনেট নিউজ সাইটগুলো ইজি আমাদেরকে 50 লক্ষ মানুষ, 10 লাখ ফেলে দেই, 40 লক্ষ মানুষ আমাদেরকে নিতে পারছে। মানে আমরা যদি অনলাইন ভিত্তিক সাংবাদিকতাও ধরি, তাহলে সাংবাদিকতার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। এখন আপনি যদি লেখাপড়া শেষ করার পরে কোনো একটা জায়গায় চাকরি করলেন, তখন আপনি মনে করলেন যে আমি সাংবাদিক হতে চাই, পসিবল। কিন্তু সেটা আপনাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে যে আমি সাংবাদিক হতে চাই। এখন প্রথম দিকে আমাদের সংবাদপত্রগুলো অথবা টেলিভিশন মিডিয়াগুলো যেটা করে, পাঁচমিশালি টাইপের আর কি, যে প্রথম দিকে আপনাকে স্পোর্টস কভার করতে হয়, প্রথম দিকে আপনাকে নানা ধরনের, একটা গুলি উদ্ধার করা হয়েছে তো আপনি যেহেতু ফ্রেশার্স রিপোর্টার, দৌড়ান বাজার দর, হঠাৎ ডিমের ডজন 95 টাকা থেকে 108 টাকা হচ্ছে, এখন 108 টাকা চলতেছে আর কি, তো আপনি দৌড়ান। মানে সব কিছুতে হচ্ছে ফ্রেশার্স, নতুন যে রিপোর্টার তাকে দৌড়াতে হয়। এখন আপনি, আমার আজকে ক্লাসের বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে যে একটা সাংবাদিক হতে হলে তার পূর্ব প্রস্তুতি কী লাগে। প্রথমত হচ্ছে যে আপনাকে বর্তমান সময়ে অনার্স এবং মাস্টার্স অবশ্যই হতে হবে। এটা ছাড়া যদি অনার্স, মানে মাস্টার্স আপনার নাও থাকে, অনার্স তো মাস্ট, এর বাইরে মানে কখনো চিন্তাই করা যাবে না। এটা একটা, আপনি প্রিন্ট মিডিয়ায় চাকরি করেন বা অনলাইন মিডিয়ায় চাকরি করেন বা রেডিও তো বটেই, আপনাকে স্পষ্ট উচ্চারণ করতেই হবে। এ মানে এছাড়া কোনো মানে ইয়ে নাই। আপনার বডি ল্যাঙ্গুয়েজ খুবই ভালো হতে হবে। মানে বডি ল্যাঙ্গুয়েজ তো আপনারা সবাই বুঝে নিন, আমাদের হাতের অঙ্গভঙ্গি, এটা ভালো হতে হবে। আপনাকে খুব সাহসী হতে হবে। এটা আগে যেটা বললাম যে আমি পারি না, এই শব্দটা একদমই বলা যাবে না।
সেটা বললেও আপনাকে কৌশল করে বলতে হবে। এখন আপনাকে যদি কোনো নিউজ এডিটর অথবা যিনি প্রশ্নকর্তা যে টেলিভিশন অথবা পত্রিকায় চাকরি করবেন তিনি যদি বলেন যে তুমি মঙ্গল গ্রহে চলে যাও, এটা যেমন একটা অবাস্তব, এটা কখনোই বলবেন না। বাট আপনাকে যদি বলা হয় যে আপনি একদম ফ্রেশার্স, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আচ্ছা তুমি সাংবাদিকতা তো অনেক সাইডই আছে, তুমি কোন সাইড নিয়ে কাজ করতে চাও, তো আপনি বললেন যে আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই। শিক্ষা নিয়ে কেন বললাম? কারণ আমি নিজে শিক্ষা নিয়ে কাজ করি। তখন আপনাকে নিউজ এডিটর অথবা প্রশ্নকর্তা, যদি আমাদের চ্যানেল আই হয় শাইখ সিরাজ ভাই প্রশ্ন করেন, অথবা আমরা দু চারজন যারা দীর্ঘদিন কাজ করি আমরা মাঝে মধ্যে থাকি, তো তখন তাকে বলে আচ্ছা তোমার কাছে কি শিক্ষামন্ত্রীর নাম্বার আছে? তখন আপনি যদি বলেন যে না তার নাম্বার তো নাই, আমি কখনো কাজ করিনি, ঠিক আছে আপনি বলতেই পারেন। কিন্তু যে ছেলেটা বলবে স্যার নাই তবে আমি জোগাড় করে দিচ্ছি, তাহলে এইটা একটু সে আপনার চেয়ে একটু অ্যাডভান্স থাকবে। তার মানে হচ্ছে যে আপনি না পারলেও সেটা কৌশলে একটু ইয়ে করতে হবে, আপনাকে বলতে হবে এটা একটা। তার মানে হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট, মানে আপনার উচ্চারণ এবং বডি ল্যাঙ্গুয়েজ মানে বিহেভিয়ার খুবই ভালো হতে হবে, অসম্ভব সাহসিকতা, সবগুলোর সাথে অসম্ভব সাহসিকতা এটা একটা লাগবেই। আর একটা হচ্ছে যে কখনো তথ্যের বিকৃতি ঘটানো যাবে না। আপনার বন্ধু মহলে যদি আপনি একজন মিথ্যাবাদী, আপনি একজন প্রতারক, আপনি একজন সত্যভঙ্গকারী, এরকম একটা ইমেজ যদি আপনার বন্ধু মহলে, আপনার যদি হোস্টেলে যদি জীবন কাটান হোস্টেল মহলে, আত্মীয় স্বজনদের মধ্যে যদি থেকে থাকে, তাহলে সাংবাদিকতাটা বোধ হয় আপনার আমার জন্য ঠিক হবে না, কারণ সাংবাদিকতা প্রফেশন এটা না। আপনি যদি কোনো দলীয় লোক হন, আপনি দলীয় লোক হতেই পারেন, তাতে এটা কোনো সমস্যা নাই, দলীয় লোক হতেই পারেন, কিন্তু সাংবাদিকতাটা যদি সেই দলবাজির কাজে আপনি ব্যবহার করেন তাহলে সাংবাদিকতাটা করা আপনার ঠিক হবে না। যেমন ধরেন 14 দলে একজন নেতা ছিল নুরুল হক, তিনি আগুনে পুড়ে মারা গেছেন, জানি না আপনাদের মনে আছে, জিএস গণতন্ত্র পার্টির। তিনি অসম্ভব ভালো মনের একজন মানুষ ছিলেন এবং তিনি খুব ভালো মানের লেখাপড়া করার পরেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। এখন তিনি চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার দলীয় সিদ্ধান্তের কারণে, তার পার্টি, তিনি ইউনিয়ন করতেন, তার পার্টি তাকে বলেছেন যে আমাদের ইউনিভার্সিটিতে ওই ওই দিকটায় ইয়ে নাই, মানে আমাদের কোনো কর্মী নাই, সো তুমি ওখানে এমপ্লয়ি হিসেবে জয়েন করো এবং ওখানে দলকে সংগঠিত করো, ফাইন, ঢাকা ইউনিভার্সিটির ওখানে সে হতেই পারে, কিন্তু আমাদের সাংবাদিকতায় সেটার কোনো সুযোগ নাই। কোনো অসংখ্য পার্টি অ্যাসাইনমেন্ট দিয়ে চেষ্টা করেছে এরকম করার জন্য, কিন্তু দিন শেষে তাদের জায়গা হয়েছে হয় সংগ্রাম, দিগন্ত, নাইলে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠও একটা দলীয় পত্রিকা, সংগ্রামও একটা দলীয় পত্রিকা, অথবা দিনকাল, এর বাইরে তারা আর কোথাও বের হতে পারেনি। দিন শেষে তারা না হতে পেরেছে একজন দলীয় কর্মী, না পেয়েছে কোনো দলের কোনো পদ, না হতে পেরেছে পত্রিকার কোনো পত্রিকা অথবা টেলিভিশনের কোনো বড় স্টার। সুতরাং আমাদের এই দলীয় এজেন্ডাও আমাদের মাথায় থাকা যাবে না, তাইলে আমরা সাংবাদিক হতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। আর একটা হচ্ছে যে আপনার নিজের জীবন মান উন্নয়নের জন্য, যেহেতু সাংবাদিকতা করতে এসেছেন, আপনি সাহসী, আপনার সার্টিফিকেট আছে, আপনি সাংবাদিকতায় করবেন, সুতরাং নিজের বার্গেনিং ক্যাপাসিটি, সংবাদপত্রগুলো ইদানিং গার্মেন্টস সেক্টরের মতো হয়ে গেছে, আপনার হাতে একটা মাইক্রোফোন দেবে, একটা কার্ড দেবে, একটা নোটবুক দেবে, কোনো কোনো ক্ষেত্রে এটার বিনিময়ে যখন ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট কিংবা ওই লেভেলের হয় তখন তাদের কাছ থেকে টাকাও নেওয়া হয়। এইসব জায়গায় যদি আপনি দেন, একটা বিনিয়োগ করেন, আপনারা পারলে আমার কথাটা রেকর্ডও করে নিতে পারেন, আপনাদের পক্ষে সাংবাদিক হয়ে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এসবের মধ্য থেকে মানে নিজেকে বাঁচিয়ে আপনি যদি একবার সাংবাদিকতার কথা নাম লেখাতে পারেন এবং আপনার হৃদয়ে যদি থাকে যে আমি সাংবাদিক হবই, বিলিভ মি অ্যান্ড ট্রাস্ট মি, আপনি কুড়িগ্রাম থাকেন আর বরগুনায় থাকেন, আপনাকে মানে ঠেকিয়ে রাখা সম্ভব নয়।